নিউজ ভ্যানগার্ডের তাজা রোমহর্ষকর খবর ও সর্বশেষ আপডেট দেখার জন্য সাবস্ক্রাইব করুন, সাথে ক্লিক করুন বেল আইকন। রাজধানীর পুলিশের চক্রব্যূহ ভেদ করে মাথাচাড়া দিয়ে উঠেছে ছিনতাইবাজ চক্র। এবার ছিনতাইবাজ চক্রের নতুন সংযোজন প্রমিলা বাহিনী। মহিলা ছিনতাইবাজের চাইরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গোটা শহরে। সুযোগ বুঝে তারা পথচারী মহিলা থেকে শুরু করে অটোর মহিলা যাত্রীদেরও টার্গেট করছে ছিনতাই চক্রের চাইরা। গত 24 আগস্ট পনকুমারী এলাকাতে বাবলি দাস নামে এক মহিলা অটো যাত্রী মহিলা ছিনতাইবাজদের খপ্পরে পড়েন। মহিলা ছিনতাইবাজরা অটোর মধ্যে বাবলি দেবীকে মারধর করে ছিনিয়ে নিয়ে যায় তার গলার চেন ও আঙুলের আংটি। সন্ধ্যারাতে বাবলি দেবীর সোনা ও রূপার গহনা ছিনতাই করে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় ছিনতাইবাজ চক্রের চাইরা। এই ঘটনার প্রেক্ষিতে মহিলা বাবলি দাস পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। পূর্ব থানার অনুসন্ধানকারী পুলিশ তদন্তে নেমে প্রথমে অঙ্কিতা দাস নামে এক মহিলাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ছিনতাই করা সোনা রূপার গহনাগুলি ঝুমুর পাল নামে এক মহিলার কাছে রাখা হয়েছে। এই খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকালে ঝুমুরের বাড়িতে হানা দেয় এবং উদ্ধার করে বাবলি দাসের ছিনতাই হওয়া সোনা ও রূপার অলংকার, জানিয়েছেন পূর্ব থানার ওসি মানিক দেবনাথ। আমাদের বিদ্যাসাগরের ইলেকট্রিক অফিসের এখানে স্ন্যাচিং করেছিল আর কি, মোবাইল গোল্ডেন অর্নামেন্ট সিলভার অর্নামেন্টস আর কি। তো সেই অনুযায়ী আমরা প্রথমে অঙ্কিতা দাস নামে একজনকে অ্যারেস্ট করি, এফআইআর নেম ছিল। তার স্বীকারোক্তিতে তার কাছ থেকে আমরা মোবাইলটা রিকভারি করেছি এবং সে 4 দিনে পুলিশ রিমান্ডে আছে। পুলিশ রিমান্ড চলাকালীন গতকালকে ওকে ইন্টারোগেশন করা হয়েছে। ইন্টারোগেশনে সে বলেছে যে স্ন্যাচিংয়ের যে স্বর্ণের চেনটা, এটা ঝুমুর নামে একজন মহিলার কাছে আছে যে বাড়িতে সে থাকতো। সে অনুযায়ী আমরা আজকে ভোরবেলা ঝুমুরের বাড়িতে আমরা রেড করি এবং ওই স্বর্ণের চেইন এবং হাতের কিছু সিলভারের রিং আমরা রিকভারি করি এবং ঝুমুরকে আমরা অ্যারেস্ট করি। এদিন সকালে পূর্ব থানার পুলিশ সেন্ট্রাল রোড এক্সটেনশন থেকে একটি মদ বোঝাই অটো আটক করে, চালককেও গ্রেপ্তার করে। অটোতে থাকা বিলেতি মদের কোনো কাগজ দেখাতে পারেনি ধৃত চালক, জানান পূর্ব থানার ওসি মানিক দেবনাথ। সকালবেলা অনুমান 8:30 হবে এরকম টাইমে আমরা মোবাইল ছিলাম এবং ওই মোবাইলে একটা ইনফরমেশান আছে যে আমাদের কাছে একটা অটো, 3 চাকার একটা অটো প্রচুর পরিমাণ মদ নিয়ে যাচ্ছে আর কি। কেমন চুমনি হয়ে সেন্ট্রাল রোড এক্সটেনশনে ঢুকেছে, তখন আমরা গাড়িটাকে ধাওয়া করি। ধাওয়া করে গাড়িটাকে আমরা আটক করি। আটক করে আটক করার পর দেখা গেলো সত্যি এটার মধ্যে প্রচুর পরিমাণে ফরেন লিগাল হয়েছে আর কি। ওর সঙ্গে কোনো বৈধ কাগজপত্র কোনো কিছু ছিল না, সে দেখাতে পারেনি। এতদিন নিয়ে আমরা আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করি এবং মন্ত্রী সিজ করে নিয়ে আসি। গত কয়েকদিন ধরে রাজধানীর পূর্ব ও পশ্চিম থানার পুলিশ শহরে দফাওয়ারি অভিযান শুরু করেছে। মঙ্গলবার রাতে পশ্চিম থানার পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে কয়েকজন জুয়া ব্যাপারীকে। আসন্ন দুর্গা উৎসব কেন্দ্র করে নেশা কারবারির বিরুদ্ধে এখন থেকে নিয়মিতভাবে অভিযান শুরু করেছে শহরের পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।